নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী, এই সমবেত অনুধ্যানে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের অপূর্ব জীবন কথা। 18 মার্চ 2005 সাল পূজনীয় মহারাজ ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে ভ্যালিডিক্টরি ফাংশনে যোগ দিতে আসেন। মহারাজ এখানে বক্তৃতা দেন, যা কিনা তার শেষ বক্তৃতা। দিন কয়েক পর মহারাজ আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হন। এ সময় অসুস্থতার দরুন মাঝে মাঝেই তাকে হাসপাতালে যেতে হতো। বেলুড় মঠে থাকাকালীন এই বয়সেও মহারাজের দৈনন্দিন দিনচর্চার কঠোর নিয়ম অনুবর্তিতার এতটুকু ব্যত্যয় হতো না। ইউ আর লেট বলতেন সকালে ডাকতে একটু দেরি হলে। রামকৃষ্ণ সংঘে যোগদানের পর একজন নবাগত ব্রহ্মচারীকে যেরকম নিয়ম অনুবর্তিতার মধ্যে থাকতে হয়, সংঘের অধ্যক্ষের দৈনন্দিন জীবনও সেরকম একটি নির্দিষ্ট রুটিনে বাঁধা ছিল। তা ছিল এত সাবলীল ও ছন্দময় যে মনে হতো নিয়ম তাকেই অনুসরণ করছে। ভোরে উঠে জপ ধ্যান, তারপর ব্যায়াম, সাধু ব্রহ্মচারীদের প্রণাম গ্রহণ, খবরের কাগজ পড়া, মাঝে মধ্যে দেশের দুরবস্থার কাহিনী, বিশেষ করে সন্ত্রাস, হিংসা, প্রাণহানি, দুর্নীতি ইত্যাদি পড়ে ভীষণ বিচলিত হতেন মহারাজ, গভীর দুঃখ প্রকাশ করতেন। সেবকেরা এই অবস্থা দেখে কখনো কখনো বলতেন, কাল থেকে আপনাকে আর কাগজ পড়তে দেব না। মহারাজ বলতেন, না না, পড়তে হবে, জানতে হবে, তারপর তাদের তোলার চেষ্টা করতে হবে। এই তো ঠাকুরমা স্বামীজির ভাব, যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে গ্রহণ করা এবং উত্তরণের পথ দেখানো। সকাল 8:30টার সময় প্রাতরাশ শেষ করে শুরু করতেন বই পড়া, চিঠিপত্র পড়ে উত্তর দেওয়া। এই পর্ব চলত 11টা পর্যন্ত। মাঝে ভক্তদের দর্শন দিয়ে বেলা 12টার সময় গ্রহণ করতেন দুপুরের প্রসাদ। তবে তার আহারের বহর কিছু ছিল না, বলা বাহুল্য সেই খাবারের রূপ, স্বাদ ও পরিমাণ দেখলে একদিন বই দুদিন খাওয়ার প্রবৃত্তি কারো হবে না। কিন্তু খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে কখনোই তার মনে হতো না। বলতেন, নিয়ম রক্ষার জন্যে খাই। তবে সূক্ষ্ম রসিকতা ছিল খুব। এই খাবার কিভাবে দিনের পর দিন খাচ্ছেন তা জিজ্ঞাসা করলে তিনি রসিকতা করে বলতেন, আমার খাবার খুব সুস্বাদু। দুপুরের প্রসাদের পর সামান্য বিশ্রাম, বিশ্রামের পরেই আবার পড়াশোনা, ডাক্তারের নির্দেশে আবার একটু ব্যায়াম, বিকেলে 4:30 টিফিন সারতেন। নষ্ট করার মতো এতটুকু সময় তার ছিল না, তাই টিফিন শেষ হলেই জিজ্ঞাসা করতেন, এরপর কি? এরপর হতো কথামৃত পাঠ, আবার বই পড়া। বই পড়তেন এত নিখুঁতভাবে এবং মনোযোগ দিয়ে যে অন্য কেউ সামনে দাঁড়ালেও টের পেতেন না। বই পড়া কখন শুরু করলেন এবং তা কখন শেষ হলো তা বইয়ের পাতাতেই লিখে রাখতেন, প্রয়োজনীয় স্থানে দাগ দিতেন, জ্যোতিচিহ্নের সামান্যতম ভুলও তার নজর এড়াত না। এরপরেই ভক্তদের দর্শন দিতেন, তারপরেই আবার বই পড়া, হাঁটা। বিছানায় শুয়ে জপ করতে বললে সদা সচেতন মহারাজ তক্ষণই বলতেন, না, আমি বসে বসেই জপ করব। জপ ধ্যান শেষে আবার বই পড়া, রাত 9টায় প্রসাদ পেয়ে শুতে যেতেন 9:45। জ্বর ও সেপ্টিসেমিয়া জনিত রায়গড়ের জন্যে শেষবার হাসপাতালে ভর্তি হন 17 এপ্রিল। সর্বপ্রকার উন্নত সুচিকিৎসার ব্যবস্থা সত্ত্বেও ধীরে ধীরে মহারাজের স্বাস্থ্যের অবনতি ঘটতে লাগল, কিন্তু মহারাজ সদাই প্রফুল্ল। শরীরের ব্যাপারে যখনই কেউ জিজ্ঞাসা করেছেন মহারাজ কেমন আছেন, মহারাজের উত্তর, আই অ্যাম অল রাইট, আই অ্যাম ফাইন। তৎসত্ত্বেও 25 এপ্রিল 2005 সালে
সকাল থেকেই মহারাজের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তারই মধ্যে বেলুন মঠের সাধারণ সম্পাদক মহারাজ পূজনীয় মহারাজের সাথে ফোনে সামান্য কথা বলেন। গলার স্বর খুব ক্ষীণ ও দুর্বল, শুধু একটি কথাই শোনা যায়, আমি বেলুর মঠ যাব। অবশেষে বেলা 3:51 অন্তিম মুহূর্ত নেমে এলো। মহারাজের হৃদযন্ত্র স্তব্ধ হল, মহারাজ মহাসমাধিতে লীন হলেন। এই অতুলনীয় জীবনের পরতে পরতে বারবার প্রকাশিত হয়েছে অসামান্য সব দৈবী ও মানবীয় নজিরবিহীন গুণরাশি। সেগুলির সামান্য স্মরণ মনন ও অনুশীলন সকলের হৃদয় মনকে ধীরে ধীরে বিকশিত করে, প্রত্যেকের অন্তরস্থিত চৈতন্যের সঙ্গে একাত্মতা অনুভব করিয়ে দেয়। আমরা সেই মহাজীবনের নির্যাস স্বরূপ কিছু ঘটনা পরবর্তী পর্বে উল্লেখ করব। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।